খুব দুঃখজনক ব্যাপার, এর মতন দুঃখজনক ব্যাপার আর কিছু নেই। নাকি এ দুঃখ কাকে বলবো, আমার কোনো বোঝাবার জায়গা নেই। সুব্রত দাদা মারা যাওয়া মানে দলের বিরাট ক্ষতি, বিরাট অভিভাবক, বিরাট লোক ছিলেন, খুব ভালো লোক ছিলেন, বুঝিয়ে বলতে পারবো না কি ক্ষতি হলো। ওনার খুব ভালো সম্পর্ক আমার, আমার খুব ভাইয়ের মতন ভালোবাসত, আমাকে উপদেশ দিত, যদি কোনো খারাপ কথা বলতাম বলতো বলবি না কেষ্ট, আমাকে জ্ঞান দিত, শেখাত, খুব ভালো লোক ছিল এবং দিদির খুব কাছের লোক ছিল। বললাম তো 10 বছরের টার্মসের, 10 টার্মসের MLA, বুঝতেই পারছেন 50 বছরের MLA, এ তো কষ্ট হবেই।